কিছুক্ষণ হামদু না তের আসরে কিছুক্ষণ 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 হামদু না তের আসরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشق بندو انشان كيچكون حمد و ناتر عشوري اپنا در شبائي كي شاگتم جي جي خاني بوشي اما در انشان دیکھچن دوري و کاتش دیشي بدوشي شبائي كي ردائر استول تھے একরাশ প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি দর্শকবৃন্দ আসুন শুরুতেই আমরা কিছু ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম আমরা যত বেশি ভালো নিয়ত করব তত বেশি সওয়াব অর্জন করতে পারব দর্শকবৃন্দ আসুন দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই এরপর আমরা হামদ একটি কালাম এরপর আপনাদের কল মেসেজ কমেন্টের দিকে আপনাদের অনুরোধের দিকে আমরা অগ্রসর হব প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ কত চমৎকার কত সুন্দর একটি দুরূদ শরীফের ফজিলত দর্শকবৃন্দ আমরা শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের মাধ্যমে আমরা কিন্তু এই বরকত এই ফজিলত লুফে নিতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বরকত দান করুক অনুরোধ করব আমরা আসুন এখন থেকেই নিয়ত করে নিই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন নিয়মিত আমরা যত বেশি সম্ভব দুরূদ শরীফ পাঠ করব তো আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম আত্তারি অনুষ্ঠানের পক্ষ থেকে ইব্রাহিম ভাইকে স্বাগতম দর্শকবৃন্দ আসুন আমরা শুরুতেই ইব্রাহিম ভাইয়ের কাছে হামদে বারি তাআলা শুনব এরপর একটি কালাম শুনব এরপর আপনাদের কল মেসেজ কমেন্টের দিকে অবশ্যই صلي على رسولنا صلي على محمد صلي على رسولنا صلي محمدی آمی مدینہ تے جبو آجی Allah, 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 All
সত্ত্ব উরিধেশ বারিয়া মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা হামদে বাড়ি তালা শুনলাম, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কমেন্ট করে যাচ্ছেন। আমরা শুরুতে আমাদের কিছু দর্শকদের অনুষ্ঠানে সামিল করব। বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে অনেক ইসলাম ভাইয়েরা যুক্ত আছেন। মোহাম্মদ আবু তৈয়ব ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। সোহানুর রহমান সাব্বির ভাই, সাব্বির আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ ফয়সাল উদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ রাসেল ভাই আমাদের সঙ্গে আছেন। এরপর মোহাম্মদ জামান উদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন। আব্দুল আলিম ভাই আমাদের সঙ্গে আছেন। এরপর মেহেদুল হাসান ভাই আমাদের সঙ্গে আছেন। এরপর মোহাম্মদ আব্দুল হাবিব আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, মাশাআল্লাহ। এরপর আমাদের সাথে আছেন ফয়সাল উদ্দিন ভাই, নূর হুসাইন ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। এরপর আমাদের সাথে আছেন শাহরিয়ার হুসাইন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যারাই আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, যারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের দেখছেন, আপনাদের সবাইকে অনুরোধ করবো অপর অপর ইসলাম ভাইদেরকেও শেয়ার করে দিন, তারাও যেন আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন এবং দেখতে পারেন। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কল মেসেজ নেওয়ার পূর্বে আসুন একটি কালাম শুনে আসি, এরপর আমরা আপনাদের কল মেসেজ নিচ্ছি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া
بني مدینے والے آمائے تو دے دردانا مدنی مدنی مدینے والے صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا حبیب اللہ جی دن غاب تو مردی در یا رسول اللہ جی دن غاب تو مردی در شیدینی شونا مدنی مدینے والے صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا حبیب اللہ چھڑ گئے جے مو پریو جو یا رسول اللہ چھڑ گئے جے مو پریو جو رسول تمی بھولو نا مدنی مدینے والے صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ یا حبیب اللہ تو مردار تو ماری جائے فیری اپن کوری آمائی نانا مدنی مدینے والے صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ رسول اللہ بولی دو کو کہ
عربی رہو بدونا مدنی مدینے والے صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا حبیب اللہ. মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা শুনেছি কালাম, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অনেকেই কল করে যাচ্ছেন, তাদের কল আমরা অনুষ্ঠানে শামিল করব. যে কিছু কল মাশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন, আমরা শুনব. জি, পরবর্তী কল. আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলতেছি. আমি একটা কথা বলতে চাই, থাকবে না কেন মুখে দিতে ভালোবাসানো? মাশাআল্লাহ, আমাদের নিয়মিত দর্শক আসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে কল করে নিজের কালাম, পছন্দের কালাম শুনতে চেয়েছেন. সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ আমরা শুনব. জি, পরবর্তী কল. আমার নাম হচ্ছে মোজাম্মেল বাচ্চু, আমি গাজীপুর থেকে বলছিলাম. আমি একটি গজল শুনতে চাই, মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শোনানোর চেষ্টা করছি. জি, পরবর্তী কল. শারাফাত হোসেন, রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে, আমি একটি নাথ শরীফ শুনতে চাই. আমাদের সঙ্গেই থাকুন, শুনবো ইনশাআল্লাহ. জি, পরবর্তী কল. আমার নাম তামিম, নারায়ণগঞ্জ থেকে, আমি একটি নাথ শুনতে চাই. নূর নবী নূর নিয়ে এসেছি. ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য, সাথেই থাকুন, শুনবো. জি, পরবর্তী কল. আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম স্পন্দন ইসলাম, আমি একটি গজল শুনতে চাই. কিলো কে পারবে করতে রমনা? সঙ্গেই থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদের শোনানোর জন্য. অনেকগুলো কল নিয়ে নিলাম এবং অনেকেই অনেকগুলো রিকোয়েস্ট করে ফেলেছেন, ইনশাআল্লাহ আমরা শুনবো ইব্রাহিম ভাইয়ের কাছে. যেহেতু আপনারা যা আমাদেরকে রিকোয়েস্ট করেন, কালামগুলো সম্পূর্ণ শোনানো সম্ভবপর হয় না সময় স্বল্পতার কারণে, তো চেষ্টা করব কিছু কয়েকটি দুটি একটি পংক্তি করে হলেও আপনাদেরকে কালামগুলো শোনানোর. চলুন আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে কালামগুলো শুনে আসি. আল্লাহু 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 সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময় আল্লাহু 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 সব সময় আল্লাহু
ভালো বাসা নবী ভালো বাসা নবী জান্নাতে নিয়ে যাবে ভালো বাসা নবী ভালো বাসা নবী দয়ালে নবী এক টুকরো কাঁদেন নাই সারা জীবন
হবে আপনার সে তো মদিনা যে জনে হবে আপনার সে তো মদিনায় কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে আপনার সে তো মদিনা যে জনে হবে আপনার সে তো মদিনা মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা শুনছিলাম কালাম এখন দেখা যাচ্ছে আমাদের আরও অনেক দর্শকরা আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ওলিউর রহমান ভাই আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ আরব আমিরাত থেকে আমাদেরকে দেখছেন অসংখ্য ধন্যবাদ এরপর আমাদের সাথে আছেন রাকিব ভাই মোহাম্মদ রাকিব ভাই আমাদের সঙ্গে আছেন মাশাআল্লাহ ধন্যবাদ এরপর আমাদের সাথে আছেন রাকিব ভাই জানিয়েছেন অনুষ্ঠান ভালো লাগছে বা কাকে ভালো লাগছে রাকিব ভাই আমাদেরকে ক্লিয়ার করেননি এরপর আমাদের সাথে আছেন ইসলাম মেরাজ ভাই আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে দেখছেন মাশাআল্লাহ আর আমাদের জন্য দোয়াও করেছেন আমিন আল্লাহ তাআলা আপনার হকেও এই দোয়াকে কবুল করুন এভাবে আমাদের বিভিন্ন দর্শকরা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট মেসেজের মাধ্যমে আমাদের সাথে আছেন মোহাম্মদ কাউসার ভাই মোহাম্মদ ফয়সাল ইসলাম খান আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ ফয়সাল ভাইকে এবং হুসাইন আহমদ আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ এরপর আমাদের সাথে আছেন মোহাম্মদ ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ আমাদের সঙ্গে যারাই আছেন সবাইকে অনুরোধ করব অপর ইসলাম ভাইদেরকেও শেয়ার করে দিন অনেকেই আমাদেরকে অলরেডি আরও মেসেজ করছেন কলও করে যাচ্ছেন আরও কিছু কল অনুষ্ঠানে যুক্ত করব এবং কিছু মেসেজও আমরা অনুষ্ঠানে নেব আমাদেরকে মেসেজ করেছেন আমার নাম আরিফিন আমি ঢাকা থেকে বলছি একটি নাচ শুনতে চাই এটি হলো মদিনার ছবি যেন থাকে সদা মনে নাটটি শুনিয়ে দিলে খুশি হতাম আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ চেষ্টা করছি শোনানোর জন্য উত্তর রায়পাড়া রাজশাহী ইমরান ভাই ইব্রাহিম ভাই আমার সালাম নিবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের রাজশাহী বাসীর শুভেচ্ছা ইব্রাহিম ভাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমাদের রাজশাহী বাসীকে পবিত্র মহররম মাসের নতুন কালাম শুনিয়ে দিবেন দোয়া করি আপনার কণ্ঠে যেন বরকত দান করেন আল্লাহ তাআলা আমাদের সঙ্গেই থাকুন মাশাআল্লাহ আমাদের নাতখা ইসলাম ভাইয়ের জন্য আপনি দোয়া পাঠিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী আমি একজন মাদানী চ্যানেলের নিয়মিত দর্শক ইমরান ভাই ইব্রাহিম ভাই আমার সালাম নেবেন ইমরান ভাই ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি এই কালাম দুটি শুনতে চাই আমারই মনের এই বাসনা এবং কি করে শৈব মৃত্যুর যন্ত্রণা আমাদের সঙ্গেই থাকুন আমরা চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য অনেকে আমাদের কলও করছেন আমরা কিছু কল অনুষ্ঠানে আবারও যুক্ত করব জি কল মোহাম্মদ কাউসার আলম কুমিল্লা আমি একটি নাচের অনুষ্ঠান শুনতে চাই সেটি হলো ভাগ্য আমার উজ্জ্বল করো ওগো প্রিয় নবী আমাদের সঙ্গেই থাকুন চেষ্টা করছি মাশাআল্লাহ সবাই আজ বিভিন্ন কালাম শোনার অনুরোধ জানাচ্ছেন আমাদের সঙ্গে থাকুন জি পরবর্তী কল ধন্যবাদ সঙ্গে থাকুন জি পরবর্তী কল আমি একটি নাচের উপর শুনতে চাই আমাদের ফার্মা এর নাচটি শুনতে চাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন জি পরবর্তী কল নাম রেবাউল আমি ইমরান হযরত থেকে একটি নাচ শুনতে চাই আচ্ছা আমার কাছে নাচ শুনতে চেয়েছেন সঙ্গে থাকুন চেষ্টা করব জি পরবর্তী কল জহিরুল ইসলাম মালিক আমি একটি নাচের রচন শুনতে চাই সেটি হলো নাচটি রচন লিখে আমি বন্ধন থেকে দেখে নাতে রসুল লিখবো আমি সবুজ গম্বুজ দেখে দেখে সঙ্গে থাকুন চেষ্টা করছি জি পরবর্তী কল আমার নাম মোহাম্মদ শাহানুর ইসলাম সাজ্জাদ জেলা রাজশাহী দুর্গাপুর
আমি একটি নাতি রাসুল শুনতে চাই। প্রিয় নবীর আগমনে আনন্দিত আসিলাম রাসুল, শুনিয়া দিলে অনেক খুশি হতাম। সঙ্গে থাকুন। বা দেখা যাচ্ছে আজ অনেকগুলো কালাম জমে গেছে, সবার কালামগুলো তাহলে আমাদের শোনাতে হবে, তো সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করে যাচ্ছি শোনানোর জন্য। ইব্রাহিম ভাই, আমরা উভয়ে চেষ্টা করছি কম সময়ে আপনাদের কালামগুলো শোনানোর জন্য। ঠিক আছে, আমরা চলে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে। মুদিনরি ছবি আঁকে মনে, আমারি মনে রে বাসনা, আমারি মনে এই বাসনা, দেখিব শুধু এ মদিনা, আল্লাহ আমারি মনে এই বাসনা, লাগছে যন্ত্রণাকে মনে শুইবো
رسول الله بھاگو ভুলতে পারি না মদিনা
সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না প্রিয় নবী রব মনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবী রব মনে আনন্দিত আশিকানে রাসূল আজকে সবে খানে আশিকানে রাসূল আজকে সবে খানে আশিকানে রাসূল নাত সানায় বিমোহিত আশিকানে রাসূল প্রিয় নবী রব মনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবী রব মনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি আয়োজন করছে সদা আশিকানে রাসূল প্রিয় নবী রব মনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবী রব মনে আনন্দিত আশিকানে রাসূল أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله يا حبيب الله মাদানশালে দর্শকবৃন্দ আমরা কালাম শুনতে শুনতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছ থেকে এখন আমাদের বিদায় নেয়ার পালা যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদান চ্যানেল বাংলা পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم কিছু খন হামদুনা তের আশরে কিছু খন হামদুনা